মেন প্রেস স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন ভারতে গণতন্ত্র থাকলেও তারা চায় না প্রতিবেশী দেশগুলোতে গণতন্ত্র থাকুক আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন হিলি বন্দরের বিনিময় ভারতের কাছ থেকে ক্ষমতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরাজ হোসেন গাজীর রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম অনুষ্ঠানে বক্তারা বলেন জনপ্রিয়তার কারণেই বারবার প্রতিহিংসার শিকার হচ্ছে বিএনপি ও জিয়া পরিবার সাধারণ মানুষের ভালোবাসায় বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হয়েছে বলেও মন্তব্য করেন দলটির নেতারা পলিসি পর্যায়ে সমর্থন দেওয়া হয়েছে শেখ হাসিনা তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই যে হিলি সীমান্ত থেকে তরায় এখানে একটা করিডোর একটা দেশের মধ্যে দিয়ে করিডোর দেওয়া মানেই হচ্ছে তার সার্বভৌমত্বের 90% চলে যাওয়া এই কাজটা শেখ হাসিনা করছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় বলেন সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে না কিন্তু সাধারণ মানুষ কি খাবে না খাবে সে বিষয়ে মন্ত্রীদের পরামর্শ তামাশা বলেও মনে করেন তিনি জনবিচ্ছিন্ন শেখ হাসিনাকে আমরা বাঁচার জন্য দেশটাকে রক্ষা করার জন্য এবং এই স্বাধীনতার সার্বভৌমত্বটাকে আমরা নিরঙ্কুশ করার জন্য তাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিদায় দেওয়া অত্যন্ত জরুরি দায়িত্ব আমাদের সেই জরুরি কাজটা করতে গেলেই আমাদের সততা নিষ্ঠার দরকার আছে বিএনপি নেতারা বলেন এই সরকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত নয় তাই ক্ষমতাসীনদের পতনে দলমতের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা